आलोकित दे आनंदनगर हाईस्कुल बीटीसी कोड 2006। आज हमें क्लास 12 এর সিমেন্টি সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাদারবোর্ডের বিভিন্ন অংশ বোঝাব। তোমাদের সামনে একটি মাদারবোর্ড আছে, একটি ASUS কোম্পানির মাদারবোর্ড। প্রথমেই বলবো এটি হলো ATX পাওয়ার কানেক্টর, যার মধ্যে SMPS এর পাওয়ার কেবিলটি প্রবেশ করে। এটি পাটা পোর্ট, অর্থাৎ মাদারবোর্ডের পাটা পোর্ট, যার মধ্যে যদি পাটা হার্ড ডিস্ক বা সিডি রম ড্রাইভ থাকে সেটি প্রবেশ করবে। এটি হচ্ছে SATA স্লট থাকে, SATA পোর্ট বা SATA স্লট, যেগুলো SATA হার্ড ডিস্ক বা SATA সিডি রম ড্রাইভের কেবিলে সেখানে প্রবেশ করবে। এটি একটি হিট সিং যা সাউথ ব্রিজের উপরে থাকে। সাউথ ব্রিজ কী করে, বিভিন্ন PCI পোর্টস বা AGP পোর্টস এগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। এটি একটি হিট সিং যেটি নর্থ ব্রিজের উপর থাকে, সে কী করে RAM এবং এই প্রসেসরের মধ্যে সমন্বয় সাধন করে। এই দুটি হলো RAM-এর স্লট, যেখানে RAM-কে লাগানো হয়। এটি AGP স্লট, অ্যাক্সিলারেটেড গ্রাফিক পোর্ট স্লট, অর্থাৎ ভিডিও কার্ডের জন্য। এটি PCI স্লট, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস, PCI ইন্টারকানেক্ট, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, অর্থাৎ বিভিন্ন ইন্টারনাল মোডেম হতে পারে, বিভিন্ন এক্সপ্যান্সন স্লট কানেকশানের জন্য এটি ব্যবহার করা হয়। এখানে দেখো, এখানে বিভিন্ন পোর্ট করা আছে, এগুলো CPU-র সামনের কন্ট্রোলগুলির জন্য, অর্থাৎ আমাদের হতে পারে পাওয়ার বাটন হতে পারে, রিস্টার্ট বাটন হতে পারে, LED-গুলির জন্য থাকতে পারে, USB পোর্টের জন্য থাকতে পারে। এটি হচ্ছে প্রসেসরের স্লট, প্রসেসরকে লাগানো হয়। এটি CMOS ব্যাটারি স্লট, CMOS ব্যাটারি আমি তোমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, পরে সুযোগ হলে অবশ্যই দেখাবো। এখানে একটি 3 ভোল্টের ব্যাটারি থাকে, যে কী করে আমাদের কম্পিউটারের টাইম ও ডেটকে আপডেট করতে থাকে। এবারে আমি একটু মাদারবোর্ডের এই দিকে দেখতে বলবো। এগুলো হচ্ছে সাউন্ড পোর্ট, এটি হচ্ছে RJ45 কানেক্টার, অর্থাৎ নেটওয়ার্ক পোর্টের জন্য ব্যবহার করা হয়। এটি এই দুটো USB পোর্ট, এগুলো USB পোর্ট। এটি হচ্ছে VGA কেবিল, ভিডিওগ্রাফিক অ্যাক্সিলারেশন পোর্ট বা মনিটরের জন্য ব্যবহার করা হয়। এটি প্রিন্টারের জন্য ব্যবহার করা হয়। এইটা হচ্ছে PS2 পোর্ট, দুটি PS2 পোর্ট থাকে। এটি বেগুনি রঙেরটা হচ্ছে কিবোর্ডের জন্য এবং সবুজ বা কালো থাকতে পারে এটি মাউসের জন্য। ধন্যবাদ।